আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আর্থ্রাইটিস এটি এমন একটি রোগ, খুবই সহজ একটি রোগ, বাট যদি আপনি এর চিকিৎসা না করেন ধীরে ধীরে এটি একটি মানুষকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। আপনারা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেতে পারেন আর্থ্রাইটিস আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না এবং সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনই করতে পারবেন এবং খুব অল্পের ভিতরেই হয়তো আপনার পুরো জীবনটা রক্ষা পেয়ে যাবে। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে হাজির করেছি আমাদের একজন অতিথি যিনি দীর্ঘদিন যাবৎ এই আর্থ্রাইটিস রোগে ভুগেছিলেন। আমাদের এখানে দেখছেন ছোট্ট একটি বাচ্চা, খুব স্বাভাবিক জীবনযাপন করছেন, স্কুলে যাচ্ছেন, সব কাজকর্মই করছেন, বা ধীরে ধীরে আর্থ্রাইটিস এমনভাবে গ্রাস করেছে পুরো জীবনটা কিছুটা স্থবির হয়ে গিয়েছিল। বাট ওনার বাবা মারা খুব সঠিক সময় এটার একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ওনারা ট্রিটমেন্ট শুরু করেছেন। দর্শক, কি হয়েছে আমরা একটু ওনার কাছ থেকে একটু পুরো বিষয়টা জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, যদি একটু ওর নামটা একটু বলেন আমাদেরকে, ওর নামটা কি? তুমি বলো সুন্দর করে। পড়াশোনা ঠিক মতো করতে পারতে না? করতে পারতে? খুব কষ্ট হতো সারাক্ষণই? আম্মুকে সারাক্ষণ বলতে যে আমার পুরো শরীরে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, ওখানে ব্যথা করছে? খুব কান্নাকাটি করতে? আম্মু ওষুধ দিত তোমাকে, ডাক্তারের কাছে নিয়ে যেত? আচ্ছা, দর্শক আমরা একটু ওনার মায়ের সাথে একটু পুরো বিষয়টা একটু কথা বলি, কি হয়েছিল প্রথম থেকে শেষ পর্যন্ত। যদিও এখানে ওনার বাবাও আছেন, আমরা সবার সাথেই কথা বলবো। আমরা আজকে যে পজিশনে আছি এটা হচ্ছে যে এখন ট্রিটমেন্ট চলাকালীন অবস্থায় হাফ ডান অবস্থায় আছেন, মধ্যবর্তী অবস্থায়, কি হয়েছে আমরা একটু জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি দিনাজপুর, বীরগঞ্জ। আচ্ছা, ওখানেই তো থাকেন? ওখানেই থাকি। আচ্ছা, কি হয়েছিল এবং কতদিন আগে যদি একটু বলেন? ওর যখন 6 বছর তখন হঠাৎ করে একদিন আসে আমাকে বললো যে আম্মু গিরালটা ব্যথা করতেছে। আচ্ছা, তখন থেকেই এই একটা গিরালি করতে করতে আমি হালকা পাতলা ওষুধ আনে খাওয়াই ব্যথা কমে যায়। আচ্ছা, তখন হচ্ছে প্রাথমিকভাবে কোনো ডক্টর বা কাউকে দেখিয়েছেন? ওখান থেকে আমি ওষুধ আনে খাওয়াই, তারপরে বেশি দিন আর দেরি করিনি, 10-12 দিনের মধ্যে আমি একটা ভালো অর্থোপেডিক্স ডাক্তার দেখাইলাম। ওকে, রংপুরের নাম করা। বাচ্চা কেন ব্যথার কথা বলছে, বারবারই বলছে? নাম নাম করা একজন ডাক্তার, উনি আমি ছিলাম যে উনি আমাকে চিকিৎসা দিবে, কিন্তু ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি হচ্ছে বললো যে সব কিছু দেখলো, পরীক্ষা করালো, ই করালো, কোনো সমস্যা নাই। এখন যেমন হাড়গুলো পুরো একটু ইয়া হয়ে গেছে, তখন এগুলো কোনো সমস্যা ছিল না, বলতেছে বাসায় নিয়ে যান, ওর কিছুই হয়নি। আচ্ছা, তখন যদি আমাকে একটা উনি ভালো একটা সিওর ট্রিটমেন্ট দিত, হয়তো আমার মেয়ে এত গড়াইতো না, পরীক্ষা নিরীক্ষা করতে। হ্যাঁ, উনি বললো বাসায় নিয়ে যান, কিছু হয়নি। ওকে, তখন এমন করতে করতে ছাড়ে দিলাম আমি। কোন ওষুধ দিয়েছিলেন? একটু দিছিল হালকা পাতলা, আমিও মনে করলাম তো তেমন কিছু না, তখন তো আমার এগুলো বিষয় অজানা, যেহেতু বিশেষজ্ঞ আপনাকে বলেছেন তেমন কিছু হয়নি, আপনারা সেটা বিশ্বাস করেছেন? হ্যাঁ, বিশ্বাস করেছি। আর অনেক ওখানে কিন্তু খুব উনি নাম করা ডাক্তার। ওকে, তখন হচ্ছে চলে আসলাম বাসায়, এমন করে করে আমি না, তারপর দেখি ব্যথা কমে না, মেয়েটা আস্তে আস্তে ব্যথা করতে প্রতিটা জয়েন্টে ব্যথা ধরে গেল। আচ্ছা, পা ফুলে যাচ্ছে, এই ফুলে যাচ্ছে, এইভাবে করতে করতে ওর স্কুলও আস্তে আস্তে যাওয়া কমে গেল। আচ্ছা, তখন হচ্ছে আমি 1.5 বছর পর্যন্ত আবার হোমিও চিকিৎসা করলাম। ওকে, হোমিওতে কোনো না, হোমিও আমি কোনো উপকার পাইনি। ওকে, এভাবে কিন্তু দেখছেন ধীরে ধীরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একজন যে যেটা আমাকে বলছে আমি সেই জায়গায় ওকে নিয়ে গেছি, আমি টাকার দিকে তাকাইনি। হুম হুম হুম, যেহেতু বাচ্চার বিষয়ে আমরা টাকার দিকে, আরো ছোট কাল থেকে, এখন তো দেখো 12 বছর পার হচ্ছে ওর। হ্যাঁ হ্যাঁ, আরো ছোট কাল থেকে 6 বছর থেকে রোগটা ওকে একে ধরে ই করে আছে। তখন সর্বোচ্চ খারাপ কি হয়েছিল যে স্কুলে যেতে পারছে না, বিছানায় শুয়ে আছে, উঠতে চাচ্ছে না, একদম উঠতে পারতো না, একদম সারাক্ষণ কান্নাকাটি করছে? আমি তো ডাক্তারের পরামর্শ ছাড়া একটা ওষুধও খাওয়াইতাম না, নাপাটাও খাওয়াইতাম না, কারো সাহায্য ছাড়া বাথরুমে যেতে পারছে না, বিছানা থেকে উঠতে পারছে না, একদম সব বন্ধ হয়ে গেছে। তো নিজের চোখের সামনে সুস্থ বাচ্চা, স্বাভাবিক বাচ্চা, যে স্কুলে যাচ্ছে, সব কাজ করছে, এখান থেকে এখানে যাবে, আম্মু আমাকে ধরো, আমাকে কুলে নাও, এখান থেকে এখানে যাবে, এরকম একটা অবস্থা চলে আসলো, একটা অবস্থা চলে আসলো। তখন আস্তে আস্তে তারপর আমি ঢাকার ডাক্তার দেখালাম। আচ্ছা, যখন ঢাকার দিকে চলে আসলাম, ওইদিকে বাদ হয়ে গেল ঢাকা, আমার এদিকে কিন্তু আমার 3 বছর অলরেডি চলে গেল। আচ্ছা, তখন এদিকে ঢাকার আমার নাই করে 5-6টা ডাক্তার দেখানো হয়েছে। ওরা ওষুধ দেয়, ওই ঢাকার ডাক্তার ওষুধ খাওয়ায়, মেয়েটা আমার আবার হাঁটা শুরু করলো, দেখা থেকে হাঁটা শুরু করলো, করতে করতে সেখানে কি ডায়াগনোসিসে কিছু ধরা পড়েছে যে রোগটা কি, সেটা কোনো ধরা পড়েছে? ওরা রোগের কথা তো আমাকে তেমন করে বলে নাই, আর্থ্রাইটিস বলেনি। আচ্ছা, আমাকে কোনো ডাক্তার শিওর করে বলেনি ওর কি হয়েছে। ওকে, তখন হচ্ছে এগুলো রক্ত ইয়ে খালি শুধু দেখাইলো, ইএসআর বাড়ায় গেলে বলে ব্যথা হয়, এইটুকু
আমার আমি এই স্যারের ঠিকানা কিন্তু 3 বছর আগেও পাইছিলাম আচ্ছা কিন্তু আমার ভাগ্য খারাপ হয়তো বা তখন বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি কি আমি আমার এখানে ভাইয়ের মেয়ে ঢাকা ইউনিভার্সিটি পড়ে ওকে আমি ঠিকানা খুঁজ করতে দিছিলাম আচ্ছা তো ও খুঁজে বের করতে পারেনি ওকে ওই পরিবর্তে তখন অন্য আরো ডাক্তার দেখাই আমি চোখ দিয়ে পানি ফেলাইছি যে এত কষ্ট না দিয়ে আল্লাহ তুমি ওকে নিয়ে যাও একটা মাত্র সন্তান চোখের সামনে এভাবে ধীরে ধীরে আমি কিছু করতে পারলাম না আমার করার ছিল না আপনি ডক্টর দেখাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন কিন্তু খারাপের দিকেই যাচ্ছে কিছু করতে পারছেন না আবার একটু মনে হয় ভালো হয়ে গেল মানে ডাক্তার কাছে এভাবে একটা আশ্বাস আসছিল কিন্তু পরে আবারই হয়ে যায় আচ্ছা এমন করে করে থাকলাম আবার 1 বছর এমনি বসে থাকলাম হালকা পাতলা ব্যথার ওষুধ খাওয়াই হাঁটে আবারই বসে পড়ে তখন হচ্ছে ইন্ডিয়া নিয়ে আমি নিয়ে গেছিলাম চিকিৎসাও বন্ধ হলো আমরা যাইনি 3 বার যাওয়ার পর আর যাইনি করোনা চলে আসলো যাওয়া বন্ধ এরপর থেকে কি করবো আবার খুব খারাপ হতেছে মেয়েরা কান্নাকাটি করতেছে তখন আমি আবার আমি বলছি এত অ্যালোপ্যাথি আমি খাওয়াবো না আমি আমার বীর শহরে একটা ওষুধ বীরগঞ্জে একটা হোমিওকে আবার দেখালাম কিছু যদি ব্যথাটা কমায় রাখতে পারে হোমিওতে একটু সাইড ইফেক্ট কম আছে চেষ্টা করা যে যেভাবে বলছে সেভাবে একটু চেষ্টা করি আর কবিরাজ তো বাদ নাই সব যত রকম আছে যত রকম টাকা পয়সা কোন দিক দিয়ে আসবে চিন্তা করতে হয়নি আমি বাহির করে দিছি তারপরে যখন স্যারের কাছে প্রথম নিয়ে আসে স্যার যখন দেখে দেখার পর আমি আগে যোগাযোগ করছি স্যারের সাথে স্যার যদি কিছু ওষুধ দেয় ওটা খাওয়াই আমি নিয়ে আসবো স্যার ব্যথার ওষুধ দিছিল সেটা খেয়ে কি কিছুটা উপকার হয়েছে হ্যাঁ ওই তো এখন হাঁটাচলা করতেছে এই করতেছে সেই অনুযায়ী আপনারা স্যারের কাছে নিয়ে আসেন এবং স্যারের কাছে ভর্তি করেন হ্যাঁ স্যার বলছে ভালো হয়ে যাবে কততম দিন আজকে 16তম দিন 16তম দিন কতটুকু ইমপ্রুভ করছে এই এখন 100 ভাগ হয়নি 50 60 60 ভাগ এখনো ওনার ট্রিটমেন্টটা চলছে আমরা জানি যে এখন পর্যন্ত আমাদের বিশ্বাস আছে আর কিছুদিন থাকলে ভালো হবে এটা আমরাও বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরাও আশা করি যে আপনার মেয়ে এতদিন একটা কষ্ট করেছে ছোট একটা বাচ্চা মানুষ আর্থ্রাইটিসের জন্য এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে এই রোগটা আর কোনো রোগ নাই বিশ্বাস করবেন না ও কিন্তু খুব স্ট্রং ওকে যে এখানে এসে কতগুলো সুজ দিল ই দিল মানে আমি হলে সহ্য করতে পারতাম না আমার মেয়ে খুব ধৈর্যশীল আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে 6 বছর থেকে আছে কত কষ্ট কত কিছু এই ডাক্তার এটা ওইটা ডাক্তার গেলেই তো পরীক্ষা নিরীক্ষা খালি কম সুই ঢুকাইছে ওকে দর্শক আপনারা এই পর্যন্ত হিস্ট্রিটা শুনলেন এখন ওনার ট্রিটমেন্ট চলছে সকালে দুপুরে সন্ধ্যায় 3 বেলা করে ট্রিটমেন্ট চলছে এবং ওনার মায়ের মুখে শুনলেন যে প্রায় 60%-এর মতো উনি এখন সুস্থ আছেন উনি আর কয়েকদিনও এখানে ভর্তি থাকবেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্টটা করবেন এবং কন্টিনিউ করবেন এবং আমরা আশা করি ভালো করার মালিক অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আমরা বিশ্বাস করি উনি অবশ্যই সুস্থ হবেন স্বাভাবিক হবেন ওনার স্বাভাবিকভাবেই সব কাজকর্ম করবেন এবং উনি বলবেন যে আমি আজকে সুস্থ আছি ভালো আছি ব্যথামুক্ত একটা জীবন এবং ওনার বাবা মা সেই কথাটাই আপনাদের সামনে আবার আসবেন এবং এসে ওনারা বলবেন এবং ওনাদের মুখের আজকের যে কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন এই কষ্টটা ইনশাল্লাহ সেদিন থাকবে না অবশ্যই হাসিমুখ থাকবে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সামনে আবারও আসবো এবং সেটা খুব তাড়াতাড়ি ধন্যবাদ আপনাদের সকলকে সেই পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আমরা আমাদের মামুনিকে আবারও নিয়ে আসবো অবশ্যই সুস্থ করে নিয়ে আসবো ইনশাল্লাহ দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা
দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।